নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি সলভ করেছি। সেমিস্টার ওয়ান একাদশ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ বই আছে, তো দেখতেই পারছো ABS পাবলিশিং হাউস, খুবই গুরুত্বপূর্ণ বই, দেবাশিস মজুমদারের বই। এই বইটা আজকে আমি তোমাদের আমি সলভ করাবো। এবার আমি অধ্যায় 5 সলভ করাবো, উৎপাদন তত্ত্ব ও উৎপাদকের আচরণ। তো দেখো, এই প্রশ্নটা সলভ করাবো, এখান থেকে যে প্রশ্নগুলো আছে খুবই সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো। পঞ্চম অধ্যায়, তাই তো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, কে স্থির থাকে। দু দেখের অ্যান্সার হবে কে এবং এল, উভয়ই পরিবর্তনশীল হয়। তিন দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কযুক্ত। চার দেখের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, পাঁচ দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার, ছয় দেখের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, সাতের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, আটের অ্যান্সার হবে এর অ্যান্সার, নয়ের অ্যান্সার হবে এর অ্যান্সার এবং দশের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, এগারোর অ্যান্সার হবে এর অ্যান্সার, বারো দেখার যে প্রশ্ন সে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, তেরো দেখের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, চোদ্দো দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার, পনেরো দেখের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ষোলো দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার, সতেরো দেখের অ্যান্সার হবে সবগুলি, আঠেরো দেখের অ্যান্সার হবে সবগুলি, উনিশ দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার, কুড়ি দেখের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, একুশ দেখের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, বাইশ দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার, তেইশ দেখের অ্যান্সার হবে এমপি লেস দেন শূন্য এবং এখানে অ্যান্সার হবে সি এর অ্যান্সার, শ্রমের প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়। চব্বিশ দেখের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে, সি এর অ্যান্সার হবে। পঁচিশ দেখের অ্যান্সার হবে অনুভূমিক হয়। ছাব্বিশ দেখের অ্যান্সার হবে এমপি সমান এপি, সাতাশ দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার, আঠাশ দেখের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, হিন্সটা দেওয়া আছে দেখো। উনত্রিশ দেখের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, তিরিশ দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার, একত্রিশ দেখের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ওকে। বত্রিশ দেখের যে প্রশ্ন সে অ্যান্সার হবে সি এর অ্যান্সার, একশো আশি। তেত্রিশ দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার, প্রথমে বৃদ্ধি পেয়ে পরে হ্রাস পায়। চৌত্রিশ দেখের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, পঁয়ত্রিশ দেখের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে, এবং ছত্রিশ দেখের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। এখানে শূন্যস্থানে হবে অভ্যন্তরীণ, দু দেখের অ্যান্সার হবে বাহ্যিক, ঠিক আছে, এবং এটা ভালো করে পড়ে যেটা দেখা যাচ্ছে অ্যান্সার হবে এর অ্যান্সার, এবং এখানের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, দুইয়ের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, এবং এখানে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, এবং দু দেখের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার, ওকে। এবং এটা ভালো করে পড়ে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, অ্যান্সার হবে এর অ্যান্সার, অভ্যন্তরীণ ব্যয় সংকোচ, প্রমাণ থ্রির অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর প্রত্যেকটা ছাত্রছাত্রী যে এতটা সাপোর্ট করছে সেটা ঠিক ভাবা যায় না, এতটা সাপোর্ট, এতটা ভালোবাসা আমি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য, এভাবে ভালোবাসার জন্য। বাই, টাটা, ভালো থেকো।